সুপ্রিম কোর্টের নির্দেশে প্রতি বছর টেট হবে অন্যায্য দাবিতে আন্দোলন, বড় মন্তব্য করলেন মাননীয় পর্ষদ সভাপতি গৌতম পাল। তো আমরা বিস্তারিতভাবে আপনাদেরকে জানাবো তিনি এক্স্যাক্টলি কী বলেছেন, এবং গতকাল একটি প্রেস কনফারেন্স হয়েছিল, সেই প্রেস কনফারেন্স থেকে কী তথ্য উঠে এসেছিল সেগুলো আপনাদেরকে কালকে হিন্ট দেওয়া হয়েছে এবং আজকেও বিস্তারিতভাবে সেটি জানানো হচ্ছে। তার আগে বলে রাখি, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে এখন পাশের বেল আইকন প্রেস করে অল করে দিন, আপডেটগুলো তাহলে মিস করবেন না। তাহলে এবার শুরু করা যাক। তো আপনারা জানেন শিক্ষক পদে নিয়োগের দাবিতে অনশন আন্দোলন চালাচ্ছেন 2014 সালের নট ইনক্লুডেড টেট পাস প্রশিক্ষিত চাকরি প্রার্থীরা। যদিও অন্যায্য দাবিতে আন্দোলন খর্ব হচ্ছে অধিকারও, এমনও দাবি করছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল। এবং চাকরির দাবিতে করুণাময়ীতে চাকরি না পাওয়া 2014 টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের অবস্থান যে ব্যাপার সেটা শুরু হয়ে গেছে এবং সেটা সম্ভবত সোমবার থেকে শুরু হয়েছে। এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের সদর কার্যালয়ের সামনে অনেক মানে প্রার্থী সোমবার অবস্থানে বসেছেন এবং রাতভর থাকার পর মঙ্গলবার তারা আমরণ অনশনে ডাক দিয়েছেন আজকে বুধবার, এবং প্রশাসনের তরফে দেওয়া খাবার ও জল ফেলে দিয়েছেন তারা, এমনটা খবর আসছে। এবং 144 ধারা জারি হয়েছে বলে খবর আসছে আজকে, এবং সেটা গতকালই হয়তো থেকেই হয়তো লাগু হয়েছিল। তো তাদের আন্দোলনের জেরে করুণাময়ী থেকে সেক্টর 5-গামী লেনটি 24 ঘন্টার বেশি সময় বন্ধ ছিল। তবে এদিনই প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়েছেন আন্দোলনকারীদের দাবি অন্যায্য, তাদের আন্দোলনে পর্ষদের অধিকার খর্ব হচ্ছে, তবে গণতন্ত্রের অধিকার আন্দোলনের অধিকার সবারই আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন জিজ্ঞাসা করা হয় এই আন্দোলনের ব্যাপার নিয়ে, তখন তিনি বলেন যে এটি বিচারাধীন বিষয়, আদালত যা বলার বলবে। তার মানে তিনি ডিরেক্টলি এই ব্যাপার নিয়ে কোনো মন্তব্য করতে নারাজ, ব্যাপারটা যেটা বোঝা গেল। তো গৌতম পালবাবু আরও জানান যে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে প্রতি বছর টেট দিতে হবে, এবছর টেটটা ডিসেম্বরে হবে, সেই কাজকর্ম তো ব্যাহত হচ্ছেই, তাছাড়া একটি টেটে উত্তীর্ণ প্রার্থীদের থেকেই সমস্ত নিয়োগ করা সম্ভব নয়। মানে তিনি বলতে চাইছেন এনসিটির যে গাইডলাইন আছে, অর্থাৎ টেট পাস এবং ট্রেন্ড ক্যান্ডিডেটদের একসাথে ইন্টারভিউ এবং নিয়োগ প্রক্রিয়াতে যেটা অংশগ্রহণের ব্যাপার, তো ইতিমধ্যে 2014 টেট উত্তীর্ণের দুদফায় নিয়োগ পেয়েছেন, যারা চাকরি পাননি তারা দুবার ইন্টারভিউ বসার সুযোগ পেয়েছেন, তিনি সেটা বলছেন আর কি। তো এই অবস্থা 2017 টেট উত্তীর্ণ প্রার্থীদের বঞ্চিত করে শুধুমাত্র 2014-এর যে ফের ইন্টারভিউ সুযোগ দিলে সেটা অন্যায় হবে বলে মনে করছেন তিনি, কারণ 2014 সালের সাথে 17 সালের ইন্টারভিউ একবারে বসার যে ব্যাপার সেটা কিন্তু হতে চলেছে, এবং 2017 টেট উত্তীর্ণরা একবারও ইন্টারভিউতে বসার সুযোগ পাননি, তাদের দিক থেকেও পর্ষদের উপর চাপ রয়েছে, অর্থাৎ পর্ষদকে সব ভাবতে হচ্ছে বলে তিনি একটা আভাস দেন এবং ইঙ্গিত দেন। তো এখন আপনাদের প্রশ্ন যে 3929 যে সিটটা সেটা কী হবে, অর্থাৎ আরটিআই যে মামলা সেটা 7 নভেম্বরের মধ্যে চাকরি দেওয়ার যে একটু ব্যাপার, সেটা অবশ্যই আপডেটগুলো আপনাদের সামনে তুলে ধরা হবে। তো তবে 2014 সালের প্রার্থীরা যে বয়স পেরিয়ে যাওয়া 40 বছরের সরকারের ঊর্ধ্বসীমা বাড়াতে বলছেন সে ব্যাপারে সরকারই সিদ্ধান্ত নিতে পারে বলে তিনি মন্তব্য করেন, অর্থাৎ সম্পূর্ণ স্বচ্ছতাভাবে এবার নিয়োগ করা হবে বলে জানালেন তিনি। অর্থাৎ বয়স সীমা বাড়াবার যে ব্যাপার সেটা কিন্তু সরকারের হাতে, এবং অনেক কিছু ব্যাপার আছে, এটা ডিলে হবে এবং অন্য কিছু রুল হয়তো পাস হবে কিংবা কিছু একটা ব্যাপার আছে সরকারের ব্যাপার, তো সেটা নিয়ে তিনি মন্তব্য করেন যে বয়স সীমা অনেকে পেরিয়ে যাচ্ছে বলে যে ব্যাপারটা। তো তিনি যেটা বলেন যে আন্দোলন তো সবাইকারই গণতান্ত্রিক অধিকার করতেই পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে তিনি বলতে চাইছেন যে টেট পাস এবং ট্রেন ক্যান্ডিডেট, যেটা মোরাল অব দ্য স্টোরি, যে টেট পাস এবং ট্রেন ক্যান্ডিডেট এলিজিবল যারা আছেন তাদের ইন্টারভিউ প্রক্রিয়া বসার সুযোগ, তাদের ডিরেক্ট চাকরির কোনো ব্যাপার এখানে নেই। তো আমরা প্রতিনিয়ত আপনাদেরকে জানাবো যে আপডেটগুলো কী আসছে। তাহলে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন, এবং প্রাইমারি টেট 2022 ফর্ম ফিল আপ জনিত কোনো সমস্যা থাকলে আমাদের ফেসবুক পেজে গিয়ে সেখানে মেসেজ করতে পারেন। আমরা পর্ষদের সঙ্গে যোগাযোগ করেছি, সেখানে সেই বিষয়ে ওনারা কী বলেছেন সেই বিষয়ে কল রেকর্ডিং আছে এবং সেটা আমাদের চ্যানেলেও দেওয়া আছে, চাইলে সেটা দেখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।